সম্মানিত ভাইরা, যে তিনটি জিনিস চেহারার সৌন্দর্য নষ্ট করে ফেলে, ভালো করে মনে রাখবেন, যে তিনটি জিনিস চেহারার সৌন্দর্যকে নষ্ট করে ফেলে, বিশেষ করে যুবক ভাইদের জন্য জানা অত্যন্ত জরুরি। তার এক নম্বর কারণ হলো অধিক হারে মিথ্যা কথা বলা, অধিক হারে মিথ্যা কথা বলা। আপনি কথাটা সত্য বলতে পারতেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি মিথ্যা কথা বলে অপরাধী হয়ে গেলেন। অধিক হারে মিথ্যা কথা বলার কারণে চেহারার সৌন্দর্য নষ্ট করে দেন। চেহারার সৌন্দর্য নষ্ট করে দেন কে? আল্লাহ। চেহারা অধিক হারে মিথ্যা কথা বলার কারণে চেহারার সৌন্দর্য নষ্ট করে দেন আল্লাহ। অনেক ভাই দেখবেন যাদের দেখতে শ্যামলা টাইপের অথবা কালো, তার চেহারা দিয়ে দেখবেন নূর চমকায়। কেন চমকায়? সে মিথ্যা কথা কম বলে। মিথ্যা কথা বলার কারণে তার চেহারার সৌন্দর্য নষ্ট করে দেন আল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিযবুজ জুনুব, মিথ্যা কথা হলো সকল পাপের জননী, এই জন্য মিথ্যা কথা বলা যাবে না। তাহলে মিথ্যা কথা হলো অধিক আরে মিথ্যা কথা বলা, চেহারা সৌন্দর্য নষ্ট করে দেওয়ার, চেহারা সৌন্দর্য নষ্ট হওয়ার কারণ হলো অধিক আরে মিথ্যা কথা বলা, মনে রাখবেন। দুই নম্বর হলো যার ভিতরে লজ্জা নেই, দুই নম্বর হলো যার ভিতরে লজ্জা নেই তার চেহারার সৌন্দর্য নষ্ট করে দেন আল্লাহ। কেন জানা দরকার? কারণ যার ভিতরে লজ্জা নেই সে যে কোনো গুনার কাজে লিপ্ত হতে পারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল হায়া উসুবাতু মিনাল ঈমান, লজ্জাশীলতা হলো ঈমানের অঙ্গ। অর্থাৎ যার ভিতরে লজ্জা নেই সে যা ইচ্ছা তাই করতে পারে। অর্থাৎ কোন মানুষের ভিতরে যদি লজ্জা না থাকে সে সকল প্রকার গুনাহের কাজে লিপ্ত হতে পারে। এই জন্য যার ভিতরে লজ্জা নেই তার চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যায়। তাহলে দুই নম্বর তো হলো যার ভিতরে লজ্জা নেই তার চেহারার সৌন্দর্য নষ্ট করে দেয় আল্লাহ। তিন নম্বরটা হলো অধিক হারে পাপ করার কারণে, তিন নম্বরটা হলো অধিক হারে পাপ করা যার কারণে চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যায়। আজকের যুবক ভাইদের ভিতরে মোবাইল নামক যে ভাইরাস নেমে এসেছে, সারা রাত জাগিয়ে ইউটিউব, টুইটার, ফেসবুক এমতে চ্যাটিং করেন, যার কারণে সারা রাত্র জাগার কারণে চোখের নিচ দেয় দেখবেন কালো দাগ পড়ে গেছে। সকালবেলা দেখবেন মনে হয় সে অসুস্থ, রোগী রোগী মনে হয়, কারণ রাতে তো সে ঘুমায় নাই, সারা রাত ধরে মোবাইলে সেটিং করছে, মোবাইলে সময় দিয়েছে, ইউটিউবে সময় দিয়েছে, এমনিতে সময় দিয়েছে, সারা রাত রোজা গেছে, এই সব কাজ করেছে। সকালবেলায় পিতামাতা যদি সন্তানকে ডাকে বলে যে তোমার আর ডাকার সময় পেলে না, সকালবেলা ঘুমায় সারা রাত রোজা গিয়ে থাকে। যুবক ভাইদেরকে বলতেছি, যুবক ভাইয়েরা আমার রাগ করবেন না, রাগ করবেন না, আপনাদের ভালোর জন্য বলতেছি। আপনি রাত্রে এক ঘন্টা ঘুম, আপনি দিনের বেলায় যদি চার ঘন্টাও ঘুমান, আপনি রাত্রের এক ঘন্টা ঘুমের কাজ আদায় হবে না, আপনার চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। তাহলে চেহারা সৌন্দর্য নষ্ট হওয়ার কারণ হলো তিনটি, তিনটি কয়টা? তিনটি। এক নম্বর কারণ হলো অধিক হারে মিথ্যা কথা বলা, দুই নম্বর হলো অধিক হারে পাপ করা, আর তিন নম্বর হলো যার ভিতরে লজ্জা নেই। আল্লাহ পাক আমাদের সকলকে সহিহ বুঝদান করুন, সকলে বলি আমিন।